সিমরিন লুবাবা, বাংলাদেশের একজন জনপ্রিয় শিশুশিল্পী। খুব অল্প সময়েই এই শিল্পী বেশ পরিচিতি লাভ করেছে। যদিও পরিচিতি লাভের পেছনে বড় কারণ তার দাদা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মরহুম আব্দুল কাদের। ২০২০ সালে অভিনেতা আব্দুল কাদের মারা যাওয়ার পর তার নাতনি সিমরিন লুবাবার কান্না দেখে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এটি ছিল দর্শক মহলে লুবাবার প্রথম দর্শন। এরপর বিভিন্ন টিভি চ্যানেল লুবাবার সাক্ষাৎকার নেয়। লুবাবার স্পষ্ট মিষ্টি কথা এবং বাচন ভঙ্গিতে দর্শক বেশ সাদরে তাকে গ্রহণ করে। কিন্তু সম্প্রতি তার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। নেটিজেনদের কটাক্ষ আর ট্রোলের শিকার হয়েছেন এইসব বক্তব্যের জন্য। এ নিয়ে বেশ তোলপাড় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। পরিবারের লোকজন মামলাও করতে চেয়েছেন ট্রলকারীদের বিরুদ্ধে। তবে সাময়িক খারাপ লাগলেও সিমরিন লুবাবা তার কাজের মাধ্যমে এসব বিদ্রুপের জবাব দিতে চান। সিমরিন লুবাবা ২০২০ সালে ভবিষ্যৎ ইচ্ছা সম্পর্কে বলেছিল, ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চান। পরবর্তীতে অবশ্য বলেছিল, দাদার পথে হেঁটে ভালো অভিনয় শিল্পী হতে চান। সম্প্রতি এই ক্ষুদে তারকা জানান, বড় হয়ে তার ল নিয়ে পড়াশোনা করে বিচারক হওয়ার ইচ্ছা। তবে ভবিষ্যতে সে যে পেশায় থিতু হোক না কেন, তার দাদার মতো ভালো মানুষ হোক, এটাই চায় পরিবারের লোকজন। গান মডেলিং এর পাশাপাশি অভিনয়ে নিয়মিত হচ্ছেন ক্ষুদে শিল্পী সিমরিন লুবাবা। সম্প্রতি নেত্রী দ্য লিডার সিনেমায় অভিনয় করেছেন। তবে চমকপ্রদ খবর হল, সম্প্রতি নির্মাতা ওয়াজেদ আলী সুমন নির্মিত আসন্ন ছায়া সিনেমায় অভিনয় করেছেন লুবাবা। এই আসন্ন সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে এই প্রতিভাবান শিশু শিল্পীকে। গত বছর ভারতের রাজস্থান সরকারের করোনা নিয়ে জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন সিমরিন লুবাবা। রাজস্থানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে সেটি প্রচার হয়েছে। একটি তামিল সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু সেটা আর করা হয়নি। তবে সামনের দিনগুলোতে মনের মতো কাজ পেলে সিনেমায় কাজ করবে বলে জানায় প্রয়াত আব্দুল কাদেরের নাতনি। কিন্তু সম্প্রতি তাকে নিয়ে ট্রোল এবং কটাক্ষ করায় হতাশাগ্রস্ত হয়ে পড়েন এই শিশু শিল্পী। তাই কিছুদিন বিরতি নিতে চান সব রকমের কাজ থেকে।